নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। একদিকে যেমন জেলায় জেলায় আজকে সারাদিন ধরে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গেছে, তেমনি ঠিক দুপুর 2:05 বাকি, সেই সময়ে রাজ্যে সব থেকে বড় যে খবরটি, সেটি যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ির সামনে পৌঁছে গেছে সিবিআই টিম। আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি নোটিশ দেওয়ার জন্য সিবিআই আধিকারিকরা গেছেন, এবং যাওয়ার পরে সেখানে বাড়ি বন্ধ ছিল এবং সেখানে যারা সিকিউরিটি ছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা জানিয়েছেন যে বাড়িতে এখন কেউ নেই। এবং সিবিআই তখন বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে, উচ্চ পর্যায়ে কথা বলে তারা ফোন নাম্বার দিয়ে এসেছেন যে আমরা অপেক্ষা করব, ওনাকে সাথে আমরা কথা বলতে চাই। তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব কি হতে চলেছে। ভোট যত দিন কাছে আসছে তত যেন উত্তাপ বাড়ছে এ বাংলায়। আজকে আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিমল শঙ্কর নন্দ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, এবং আমাদের সঙ্গে প্রতিদিনকার মতন সাংবাদিক অরূপ কালী। আমি অরূপদাকে দিয়ে শুরু করব আজকে। যে অরূপদা, একদিকে যেমন সকাল থেকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী টহল দেওয়া শুরু করেছে, এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, সেটা নিয়ে একটা রাজনৈতিক তর্ক শুরু হয়ে গেছে অলরেডি বিরোধী এবং সরকার পক্ষ যারা রয়েছে। আর তারপর আবার নোটিশ দিতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে গেছে সিবিআই আধিকারিকরা, কি বলবে বিপ্লব? প্রথমত আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচনকে আর 5টা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেললে এক হবে না, কারণ আমরা অন্য নির্বাচনে দুদিন আগে, বেশি দূর যাওয়ার উদাহরণটা না দরকার নেই, দুদিন আগে বিহার নির্বাচন হয়ে গেল, আমরা কিন্তু সেখানে কোন রকম হিংসা দেখিনি। পশ্চিমবঙ্গে রাজ্যের নির্বাচনের সঙ্গে হিংসাটা একদম শাখা প্রশাখায় জড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিংসা ছাড়া যে কোনো নির্বাচন হয় সেটা ভাবতেই আমরা ভুলে গেছি, কারণ কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের দাগ আমাদের ক্ষত আমাদের যায়নি, ফলে নির্বাচন কমিশন থাকা অবস্থাতেও হিংসা হয়েছে, এরকম নয় যে নির্বাচন কমিশন করেছে হিংসা হয়নি, সেটাও নয়। ফলে নির্বাচন কমিশনের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায় যে পশ্চিমবঙ্গে সঠিক যাতে হিংসামুক্ত পরিবেশে ভোট হয়, তারপরে যে ভোট কে কোথায় দেবে সে তো ব্যাপার, কিন্তু একজন মানুষ যাতে নিজের ভোটটা নিজে গিয়ে দিতে পারে, যেটা বারবার করে অভিযোগ আসছে যে বুথ দখল হয়ে যাচ্ছে, নিজে পাচ্ছে না, আগের দিন ভয় দেখানো হচ্ছে, তাই জন্য নির্বাচন কমিশন এবার মনে করেছে যে এরিয়া ডমিনেশনের দরকার আছে। এখনো বিজ্ঞপ্তি যদি বেরোয়নি, সে অন্তত লোকের মনে যাওয়া যে এবার তোমাদের ভোট নির্ভয়ে দাও, আমার কাছে তো প্রধান জিনিস, আমি যদি সত্যি উন্নয়ন, উন্নয়ন তো বলছি আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, উন্নয়ন গ্রামে ঢুকে গেছে, এখন বাড়ির উঠোনে ঢুকে চৌকাট গিয়ে খাটের সামনে পৌঁছে গেছে, সত্যি যদি উন্নয়নই হয়, উন্নয়নই যদি হয় তাহলে ভয় কিসে? উন্নয়নের সঙ্গে তো হিংসা যায় না, উন্নয়নটাই যদি অসুবিধা কোথায় তাহলে ভোট হোক, অবাধ ভোটে অসুবিধা কোথায়? লোকে ভোট দেবে, উন্নয়নটাই যদি মাপকাঠি হয়, উন্নয়নটাই যদি প্রচার হয় তাহলে তো অসুবিধা নয়। এবং দ্বিতীয় প্রসঙ্গে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিবিআই গেছে, তো এখনো পর্যন্ত যে নোটিশ দিয়েছে, নোটিশে দুজনের নাম দিয়েছে, বা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শালিকা দুজনকে ডেকে পাঠানো হয়েছে, বিপ্লব স্বাভাবিক, এবং তাদের দুজনের নামে সিবিআই কাছে কোন রকম তথ্য যদি না থাকে, কোন রকম ফ্যাক্ট ফিগার যদি ঠিকভাবে না থাকে, তাহলে এত এত বড় জায়গায়, বড় জায়গায় আমি বলতে যাচ্ছি একটা সাংসদের স্ত্রীকে এবং যিনি মুখ্যমন্ত্রীর একেবারে নিজস্ব লোক, তাকে সিবিআই পৌঁছায় না, এটা করার জন্য খুব একটা রাজনৈতিক বিশ্লেষণেরও প্রয়োজন নেই, তথ্য নথি প্রমাণ না থাকলে যায় না। তো নথি যদি তথ্য থাকে তার দাদারে হবে, তারা গিয়ে বলবে এটা সত্যি না মিথ্যে, আইন, এবং আমাদের রাজনৈতিক নেতারা তো সবসময় বলে না আইন আইনের পথে চলবে, তাই আইনের পথেই চলছে। এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই বিপ্লব, যে এরা যেটা বলছে প্রমাণ হবে কি প্রমাণ হবে না, এই ভোট আসছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিছুটা আমরা পিছিয়ে যাই। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপির ওখানে মন্ত্রী ছিলেন, তখন আমরা মনে হয় কফিন কেলেঙ্কারি হয়েছিল, সেই কফিন কেলেঙ্কারির পর, সেই কফিন কেলেঙ্কারিকে হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ক্যাবিনেটে থাকবো না বলে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীকালে দেখা যায় যে জর্জ ফার্নান্ডেজ কে পুরো অভিযোগ থেকে রেহাই দিয়ে দেওয়া হয়েছে, ফলে উনি তো তখন বেরিয়ে গেছিলেন
যে ওনার ভাবমূর্তি এই কালির সঙ্গে লাগাবেন না। ফলে স্বাভাবিক উনি আমি আমরা রাজ্যবাসী আশা করতেই পারি যে ওনার এখনো যে ভাবমূর্তি উনি যেটা লালন পালন করেন যে সততার সঙ্গে আছেন, ফলে উনিও চাইবেন যাতে নির্বাচন হোক, তদন্ত হোক। এবার জাল কেটে বেরিয়ে আসতে পারলে উনি স্বাভাবিকভাবে বলতে পারবেন রাজনৈতিক উদ্দেশ্য, এখানে তো বাধা বা অন্য কোনো প্রসঙ্গ আসছে না, প্রসঙ্গটা আসছে আইনের শাসনে, প্রসঙ্গ আসছে বিচার বিভাগে, প্রসঙ্গটা আসছে সঠিক। বিমলদা কি বলবেন, একদিকে কেন্দ্রীয় বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছে সিবিআই টিম, তৃতীয়টা নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, এই কারণে যে একটা বিষয় নিয়ে বা একাধিক বিষয় নিয়ে সিবিআই তদন্ত করছে এবং সিবিআই তার তদন্তের প্রয়োজনে যে কোনো জায়গায় যেতে পারে, সিবিআই সেই অধিকার রয়েছে এবং সিবিআই যা করেছে সিবিআই তার আইনের আওতার তার সীমার মধ্যেই কাজ করেছে, সব যথেষ্ট পোলাইটলি আইন মেনেই কাজ করেছে, নোটিশ সার্ভ করেছে। সুতরাং এখানে আর নতুন করে কিছু বলার নেই, কারণ এই যে মেন কথা মূল কথাটা অনেকেই বলে থাকেন যে আইনকে তার পথে চলতে দেওয়া উচিত এবং সেখানে কোনো বাধা সৃষ্টি করা উচিত নয়, আমার এইটুকুই বক্তব্য। এটা নিয়ে খুব একটা বলার আছে এই মুহূর্তে বলে আমি অন্তত মনে করি না, এর রাজনৈতিক তাৎপর্য কি হবে না হবে সে না হয় পরে দেখা যাবে। আমি প্রথমটা নিয়ে গুরুত্ব আমার কাছে গুরুত্ব বেশি এই কারণে যে যেটা অরূপবাবু একটু আগে বললেন, আমিও তার সঙ্গে একমত যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা ক্রমশ যেন সবার কাছে একটা মাথা ব্যথায় পরিণত হয়েছে এবং আমরা যারা রাজ্যের বাইরে মাঝে মাঝেই যাই, অরূপবাবুও যান, রাজগোপাল দাও যান, আমিও প্রায় যাই, আমাদের একটা বিষয় প্রায় প্রশ্ন শুনতে হয় সবার কাছে যে তোমাদের পশ্চিমবাংলা এইগুলো হয় কেন, প্রত্যেক নির্বাচনে এরকম মানুষ খুন হয় কেন, চোখে সামনে মানুষের মৃত্যু ঘটে, তার আত্মীয় পরিজন কান্নাকাটি করে, কান্নায় আকাশ ভারী হয়ে যায়, রক্ত ঝরে, এটা কেন হয়। ভারতের অন্যান্য দেশ আস্তে আস্তে নিজেকে বদলাতে পেরেছে, একটু আগে অরূপবাবু বিহারের উদাহরণ দিলেন, বিহারের 15 বছরের রাজত্ব ছিল যাকে বলা হতো, প্রায় সাংবাদিকরাই বলতেন গবেষকরাও বলতেন যে জঙ্গল রাজ, সেখান থেকে বিহার কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে, এই সেদিন বিহারে নির্বাচন হলো। এবং আপনি কি দেখেছেন কোথাও যে মায়ের কান্না ছেলেকে হারিয়ে, স্ত্রীর কান্না স্বামীকে হারিয়ে, কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, মানুষের চোখের জল পড়ছে, কিচ্ছু হয়নি, বরং খুব শান্তিতে নির্বাচন হচ্ছে। এই যে এখন একটা স্লোগান চলছে খেলা হবে খেলা হবে, আমার একটা বক্তব্য পরিষ্কার, সত্যি যদি সত্যিকারের অর্থে কেউ নির্বাচনকে খেলা বলে ধরেন আপত্তির তো কিছু কারণ নেই, সেটা গান আছে শিল্পী অনুপ ঘোষালের গান যে মোহন বাগান ইস্ট বেঙ্গলের খেলা হয়েছে, দুদলের একদল নয় হেরে গিয়েছে, খেলাতে হার জিত তো আছেই আছে, তাই নিয়ে কেন এত মারামারি গালাগালি। আমারও সেই একই বক্তব্য যে একাধিক দল লড়াই করছে, কেউ জিতবে বাকিরা হেরে যাবে, তো হারার পরে এই নিয়ে তো মারামারি গালাগালির কারণটা কি, কিন্তু সেইটাই যেন খেলা হবে বা কোনো কোনো নেতা খুব গম্ভীর ভাবে ক্যামেরার সামনে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এইভাবে একটা ভয় দেখানোর পরিবেশ শুরু হয়ে গেছে। আমার মনে হয় সেটাকে কাউন্টার করতে গেলে যেটা দরকার ছিল সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বাহিনী আলটিমেটলি কিন্তু নির্বাচনটাকে ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমি অন্তত মনে করি, অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটা আমি মনে করি শুরু হয়ে গেল এর দ্বারাই। আমি রাজাদাকে আসবো, রাজাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই টিম পৌঁছে গেছে, যেটা এতদিন ধরে কথা শোনা যাচ্ছিল, প্রত্যেকের মধ্যে একটা কিউরিয়াসিটি ছিল সেই জায়গাটায়, এখন কি ভোটে কতটা এফেক্ট পড়বে বলে মনে হচ্ছে? না দেখুন, মানে বহিষ্কার ব্যাপার যেটা হচ্ছে যে কয়লা এবং মরু পাচার এটা আমরা অনেকেই জানতাম ঘটছে, কিন্তু এটার সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব বা তাদের পরিবারের লোকরা যে যোগ আছে এটা খুব একটা তথ্য, মানে কানঘুষা অনেক কিছু শোনা যেত, সেটা এর বাইরে খুব একটা কিছু আমরা দেখিনি। আমরা বর্ধমানে গেলেই দেখতে পেতাম কিভাবে কয়লা চুরি হচ্ছে, মাটি যাচ্ছে, সে করুণ দৃশ্য, রাত্রি হলেই গরু মানে পাচার হচ্ছে, সব জায়গায় দেখা গেছিল, বড় করুণ জিনিস লাগছিল, কিন্তু কোনোদিনই কিছু ব্যবস্থা দেখিনি। গত কয়েক মাস যাবৎ আমরা দেখলাম যে একটা ব্যবস্থা হচ্ছে এবং যারা মানে এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছেন তাদের যারা মাথা তাদের অনেককেই টানা হচ্ছে। কয়লাতে লালা বলে কি আছে, হ্যাঁ তাকে আমরা কেউ চিনতাম আমি তার, হ্যাঁ তাকেও দেখা যাচ্ছে, বিনয় মিশ্র বলে কে ছিল, এসবগুলো সব নামগুলো আসছে এখন, এটাও এসেছে এই কদিনেই নানান ভাবে এসেছে, গত কয়েক মাসেই এসেছে, গরু পাচারের টাকা নাকি কোনো এক
পুলিশ অফিসারের কাছেও পৌঁছে গেছে, এটাও খবর এসেছে, পেপারে বেরিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের কোন পুলিশ অফিসার তার স্ত্রীর স্ত্রীর অ্যাকাউন্ট, এই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠানো, এটা একটা নতুন ধরনের মানে বাঙালি চালাকি বা ইদানিং কালের চালাকি বা কোন এক রাজনৈতিক দলের চালাকি বলেই মনে হচ্ছে। গত কয়েকদিন যাবৎ আপনারা শুনে থাকবেন শুভেন্দু অধিকারী, উনি কিন্তু বলছিলেন যে নাম ধরে বলছিলেন কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে পৌঁছচ্ছে, সেসব উনি নাম ধরে বলছিলেন, এবং বলছিলেন যে প্রতিদিন 1.5 লক্ষ ভাট মানে থাইল্যান্ডে যে মুদ্রা ভাট সেটা সেটা কি কার অ্যাকাউন্টে যাচ্ছে। 1.5 লক্ষ ভাট মানে প্রায় 3 লক্ষ 75 আপনার 2.5 লাখ টাকা করে, আড়াই টাকা সুতরাং বোঝাই যাচ্ছে প্রায় এভরিডে 3 লক্ষ 75 হাজার কি 4 লক্ষ টাকা করে পৌঁছচ্ছে, মানে বছরে 1 কোটির উপরে টাকা সে অ্যাকাউন্টে পৌঁছচ্ছে, মানে 12 কোটি টাকা বছরে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে কিছু একটা ঘটছে, শুভেন্দু সেটা দেখিয়ে দিয়েছেন। এবং তারপরে বোঝা যাচ্ছিল যখন তথ্য কারুর কাছে আছে, শুভেন্দু এখন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির লোক, কেন্দ্রীয় শাসক দলের মানুষ, তিনি নেতা, বড় ধরনের নেতা, তার কাছে যখন তথ্য আছে সেই তথ্যটা সিবিআই এর দপ্তরে পৌঁছবে না তা তো হয় না, সেটা ঘটে গেল। এখন এটা তো লজ্জার ব্যাপার গিয়ে দাঁড়ায় না, যারা বলছেন যে আমি সততার প্রতীক, যাদের নেতা বলছেন আমাকে আমি একমাত্র ফাঁসি কাটিয়ে ঝুলতে পারি, কেননা বীরেন্দ্র শাসমল নাকি মানে এই ফাঁসি কাস্টে যেভাবে ঝুলেছেন আমিও সেভাবে ঝুলতে রাজি আছি, কেন আমি স্বাধীনতা সংগ্রাম করি, চাচেরেমির মধ্যে আমার নেই। কিন্তু যদি দেখা যায় সিবিআই তাদের কাছে চিঠি পাঠিয়েছেন, তাদের কাছে তথ্য আছে, আমরা কখনোই চাইবো না যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় করা হোক, সেটা আমার কখনোই সেটা কাম্য নয়। কিন্তু যদি দেখা যায় সত্যি তাদের বিরুদ্ধে তারা এসব পয়সা টয়সা নিচ্ছেন, এটা তো লজ্জার ব্যাপার। এবং যদি আরো তদন্ত এগোয়, নির্বাচনের মুখে তো একটা বড়ই বড় বিপর্যয় দেখা দেবে, কেন্দ্রীয় সরকার ভোটের আগে চাল কারচুপি করছে, এসব বলা খুব একটা ধোপে ঠিকবে না, যেটা গিয়ে দাঁড়াবে যে সততার প্রতীক হ্যাঁ বাংলার মেয়ে, এইসব আর বলা আর যাবে না। অনেকটাই তাদের যে সমস্ত স্লোগান সেগুলো কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে যদি আরো কিছু বেরোয়। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা এই ঘটনা ঘটার পরেই আমরা যেটা দেখতে পেলাম যে তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে, মুখপাত্র যারা রয়েছেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন যে অমিত শাহর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা 22 ফেব্রুয়ারি তার জন্য বিশেষ আদালতে তাকে হাজির হওয়ার নির্দেশ নাকি দেওয়া হয়েছে তিনি বা তার প্রতিনিধিকে, ময়ূখ ভবন সল্ট বিধাননগরের ময়ূখ ভবনে, যেখানে এমপি এমএলএ দের বিশেষ আদালতে সেই মামলা। তো তারই সেটারই পাল্টা নাকি এইটা করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে সিবিআই পাঠানো হয়েছে, কি বলবো আর কি। বিরোধী যুক্তি, যা যুক্তিটা একটা কিছু দিতে হবে, আমি আমাকে আমার মতো করে যারা হবে একটা, কিন্তু এই যুক্তিটা খুব একটা খাটে না, কারণ যে আদালত থেকে এসছে তারপরে অনেক উচ্চ আদালত আছে, এটা স্টে হয়ে যাবে। অমিত শাহকে ডাকছে, অমিত শাহ একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে হাজির হয়েছে, এই বাচ্চাদের এইসব যুক্তি বাচ্চাদের বললে ভালো হয় বা এটা মাঠে ময়দানে নিয়ে গেলে ভালো হয়, কোন বুদ্ধিদীপ্ত মানুষের কাছে যারা যুক্তি দিয়ে কথা বলে বা যুক্তি দিয়ে ভাবতে ভালোবাসে তাদের কাছে এইসব ছেদ যুক্তি টিকবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কারোর সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ দিচ্ছে, বোকা বোকা কথা, এ হবে না। বরঞ্চ উল্টোটা পলিটিক্স অল অ্যাবাউট পারসেপশন, পলিটিক্স পারসেপশন। আমরা এতদিন ধরে বলছিলাম যে ভাইপো বলা হচ্ছিল, ভাইপোর কয়লা টাকা যায়, ভাইপোর গরুর টাকা যায়, এবং সেখানে দাঁড়িয়ে উনি বলছিলেন আমার নাম কেন তোমরা বলছিল না, আমার নাম কেন বলা হচ্ছে না, আজকে সরাসরি সিবিআই গিয়ে সেখানে বললো। এবার কিন্তু এই বলটা মারাত্মক ভাবে রোল করতে শুরু করবে বিপ্লব, আর দুদিন পরে নোটিফিকেশন বেরোবে বিপ্লব, এই বলটা যেভাবে রোল করতে শুরু করবে, আমরা জানি নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর যে পুলিশ প্রশাসন সেটা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে। ফলে এই আমরা যখন মাথায় যদি যারা দেখি আমরা প্রশাসনের মাথায় যারা আছি বা দলীয় নেতা নেত্রীরা, তাদের যদি বিভিন্ন এজেন্সি তাদের চাপ দেয় তাহলে অটোমেটিক্যালি এটা তলার লেভেল পর্যন্ত নামে। তলার লেভেলে কিভাবে নামে, যে উপরের নেতারা যদি দুর্বল হয় তলার নেতাদের সামাল দেবে কি করে, শাসক দলের ছত্র ছায় যারা ভোট করে, যারা তলার লেভেলে থাকে তারা কেন থাকে, তারা থাকে বেশিরভাগই আইনের হাত থেকে বাঁচার জন্য, তারা সব সেই পতাকায় গিয়ে হাজির হয়। উপর জায়গাটাই যদি নড়ে যায় বিপ্লব, সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা ভোট পেশিনারি বিপ্লব এবং অন্যান্য বিধায়ক যারা বিজ্ঞপ্তি জারি হওয়ার পর, বিপ্লব আমার কাছে এখনো পর্যন্ত যা খবর আছে এটা যদি
এই প্রেশারটা যদি বাড়তে শুরু করে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর, অনেক কাণ্ড কিন্তু বাংলায় হবে, আমরা বলতেই পারবো যত কাণ্ড বাংলায়। বিপ্লব, বিমলদা, আমরা যেটা বলবো, আপনি যেটা খেলা নিয়ে যেটা বলছিলেন যে খেলা তো আমরা সিনেমাতেও দেখেছি, গান হয়েছে খেলা নিয়ে, তো কিন্তু আজকে এই খেলা কি সেই খেলা? আজকে আমরা ভাঙড়ে এক নেতা এবং যেখানে আরাবুল ইসলামও হাজির ছিলেন একটা সভাতে তৃণমূলে, সেখানে বলা হয়েছে খেলা হবে। হ্যাঁ, ওনারা তো রেফারি এসেছেন, রেফারিরা তো থাকবেন, অর্থাৎ কেন্দ্রীয় সেনাবাহিনী এসেছেন, তারা তো থাকবে, বুথে থাকবে, তারা ভোট কেন্দ্রের সামনে থাকবে, কিন্তু বাকি মাঠগুলোতে তো আমরাই খেলবো, কি বলবেন? দেখুন, এই ধরনের প্রকাশ্য হুমকি এই বাংলাতেই চলে, অন্য কোথাও এইরকম হুমকি যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার ঠাঁই খোরা মানে জেলের বাইরে হয় না, তাকে জেলের মধ্যেই যেতে হয়। কিন্তু পশ্চিমবাংলা এরকম পিকুলিয়ার জায়গা যেখানে এই ধরনের হুমকি দিয়েও সে কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াবে। তথাকথিত কিছু সংবাদ মাধ্যম যারা নীতির একেবারে পরাকাষ্ঠা দেখায় তারা এটা নিয়ে চুপ করে থাকবে, এই খবরটা করবে না, বা করলেও দায়সারা ভাবে করবে, করার পরে অন্য দল কতখানি খারাপ সেটা প্রমাণে ব্যস্ত হয়ে থাকবে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ এটাকে যতটা সম্ভব লঘু করার চেষ্টা করবে, ফলে এগুলো হয়। কিন্তু এর একটা মারাত্মক দিক আছে এই মন্তব্যের, দিকটা হচ্ছে এই যে আমরা বিরোধী শূন্য করে দেবো। বিরোধী শূন্য কথাটা বলা হয়েছে, খেলা হবে বিরোধী শূন্য করার খেলা, অর্থাৎ বিরোধী কাউকে দাঁড়াতে এখানে দেবো না, লড়াই করতে দেবো না। অর্থাৎ গণতন্ত্রের যে মূল নীতি, যে বেসিক প্রিন্সিপল, সেই প্রিন্সিপলটা এখানে ভায়োলেট করা হচ্ছে। মানুষের প্রতিবাদের অধিকার আছে, মানুষের লড়াই করার অধিকার আছে, মানুষের সমালোচনা করার অধিকার আছে, এটা ভারতীয় গণতন্ত্র সংবিধানের মাধ্যমে সমস্ত ভারতবাসীকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবাংলাই সেরকম একটা জায়গা যেখানে ওই একেবারে গ্রাউন্ড লেভেলের এরকম একটা ছোটখাটো নেতাও এইরকম হুমকি দিতে পারে, এবং আপনি দেখবেন প্রশাসন এই ব্যাপারে কিছুই করে না, করবে না। এরকম ঘটনা এর আগেও ঘটেছে, আপনি বীরভূমে দেখেছেন কি ঘটেছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছিল, সেখান থেকেই কথা আসছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এবং টেলিভিশন মিডিয়া গুলো সেগুলো সুন্দর করে দেখাচ্ছে। অর্থাৎ আদৌ পশ্চিমবাংলায় রুল অফ লটা আছে কিনা আমার কিন্তু যত দিন যাচ্ছে সন্দেহ দেখা দিচ্ছে, যে আদৌ এখানে মানে সাংবিধানিক শাসনের যে বেসিক কাট মানে জায়গাটা, ইংল্যান্ডে যাকে আমরা বলি আইনের অনুশাসন, ডাইসি যার ভাবনা চিন্তা এনেছিলেন এভি ডাইসি, অর্থাৎ রুল অফ ল, আদৌ পশ্চিমবাংলায় রুল অফ ল আছে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে আমার। ফলে এই ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে। এখানে পুলিশকে আক্রমণের কথা বললে সবাই চুম মেরে যায়, পুলিশকে টাইম দেখিয়ে বলে এত ক্ষণের মধ্যে অ্যারেস্ট না করলে আমি যা খুশি তাই করবো, তারপরেও তার কিছু হয় না। কেউ কাউকে বলে ওর না বিরোধিতা করছে, দাও ওর নামে গাঁজার কেস দিয়ে, তার কিচ্ছু হয় না। অর্থাৎ আদৌ পশ্চিমবাংলায় এই যে মানে যারা পশ্চিমবাংলায় কিছু অ্যাপোলজিস্ট থাকেন, ফলে এই গুলোকেই তারা বারবার ইয়ে করার চেষ্টা করেন, গ্লোরিফাই করার চেষ্টা করেন, মানে সত্যিকারের কিছু হাস্যকর বাচ্চা ছেলের যুক্তি দিয়ে এগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়। কিন্তু জেনে রাখুন যে এই ধরনের প্রক্রিয়ার একটা শেষ আছে। আপনি যদি যতই খারাপের দিকে যাবেন, খারাপের শেষ একটা মাত্রায় আপনি পৌঁছে যাবেন, তারপর কিন্তু আপনাকে ব্যাক করতে হবে, পতন ঘটবে। তাহলে পশ্চিমবাংলা আমার ধারণা সেই জায়গায় পৌঁছেছে। রাজনৈতিক ব্যবস্থা, আমি আগে আমার মনে হতো বাম আমলে যে কতখানি খারাপ হতে পারে একটা রাজনৈতিক ব্যবস্থা বা একটা শাসক গোষ্ঠী কতটা খারাপ করতে পারে, আমাদের আশা ছিল বর্তমান অবস্থায় সেটা ভালো হবে, বাট আনফর্চুনেটলি বর্তমান অবস্থায় সেটা ভালো হয়নি, খারাপই থেকে গেল, এটাই আমাদের ট্র্যাজেডি, আমাদের দুঃখের জায়গায় তাই। হ্যাঁ রাজাদা, এই কিছুক্ষণ আগে আমরা একটা খবর পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার স্ত্রীকে সিবিআই একটি নোটিশ পাঠিয়েছে, তবে আইনের উপর আমাদের ভরসা আছে, আমরা আমাদের এসব করে ভয় দেখানো যাবে না, ভুল হবে, কি বলবেন? না দেখুন, এটা তো মানে ন্যাচারাল এক্সপেকটেশন ফ্রম এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান তো বলবে না যে আমি নোটিস পেয়েছি, আমি নিশ্চয়ই কোঅপারেট করবো, সহায়তা করবো, সঠিক তথ্য উঠে আসুক, সেটা আমারও দায়িত্ব, মানুষও জানতে চায়, এসব কথা তারা বলেন, যে কথা তাদের কাছে আইনের উপরে আস্থা আছে। হ্যাঁ সেটা না, সে তো না না, আইনের উপর আস্থা মিথ্যা, সেটা তো বলতে হবে, আইনের উপর আস্থা নেই মানে তো আমাকে তো অন্য কথা বলতে হচ্ছে, আইনের উপর আস্থা নেই সেটা কেউ বলবে না। কিন্তু যেটা 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 একটা স্টেটমেন্ট যেটা দিচ্ছে, সেই স্টেটমেন্টটা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না যে ও কতটা কোঅপারেট করবে। আইনের পাশটা আছে মানে এক্ষুনি হয়তো সিবিআই না গিয়ে, আমার যেটা ধারণা ওরা যেটা করার চেষ্টা করবে হাইকোর্টে গিয়ে যাওয়ার একটা ইনজাংশন নেওয়ার চেষ্টা করবে বলে আমার ধারণা, হ্যাঁ, যাতে করে না যেতে হয়। যেরকম আইনের তো অনেক
প্রসেস আছে ভারতবর্ষে, আইন যেমন মানে সুরক্ষা মানুষের দেয়, সেটা কিন্তু তার মধ্যে নানান ধরনের মানে ডিলে করার নানান ধরনের প্রোক্রাস্টিনেশনের নানান ব্যবস্থা আছে। আমার ধারণা সেইদিকেই তারা যাবার চেষ্টা করবে। এখন দেখুন আইন কিভাবে কিভাবে বিচার হবে, কিভাবে তার তদন্ত হবে, সে ব্যাপারে আমাদের আগ্রহ নেই। সাধারণ মানুষ হিসেবে আমরা এমন একটা দেশে থাকতে চাই যেখানে এই ধরনের গরু চুরি, কয়লা চুরি, মাটি চুরি এগুলি যাতে না হয়। কিন্তু এতদিন কেউ কিছু করেনি, এবারে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক। যদি কেউ পয়সা নিয়ে থাকে, যেটা শুভেন্দু অধিকারী তথ্য দিয়ে বলেছেন, সেটা খুব দ্রুত বিচার হোক, মানে হাইকোর্টে গিয়ে কেউ ডিলে করে দেবে ইনজাংশন জারি, এইগুলো যাতে না হয়, সেগুলো মহামান্য হাইকোর্টের কাছেও আমাদের অনুরোধ, তারা যেন দেখেন। আমাদের সবার কাছেই অনুরোধ যে সঠিকভাবে, যেমন সারদা নারদা অনেক ডিলে হয়ে গেছে, আমাদের মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, সেইটা আমরা চাই না। আমরা চাই সঠিক ন্যায় বিচারটা ঘটুক। উনি যদি অপরাধ না করে থাকেন সেটা তদন্ত করে বোঝা দরকার, যদি অপরাধ করে থাকেন যেই হোক না কেন, যত বড়ই তার হাত হোক না কেন, কিছুতেই যেন রেহাই না পায়। মানুষ কিন্তু এইটা বলার জায়গায় আজকে এসেছে। এবং নোটিশ দেখুন, উনি যেটা বলেছেন ঠিক আছে, উনি আইনে কি কি করবেন না করবেন, কিন্তু মানুষ যেটা চাইছে, মানুষ যে খবরটা পেয়েছে সেটা হচ্ছে টাকাটা যাচ্ছে, এটা সত্যি কি না মিথ্যে, এটা এটা কিন্তু তদন্ত সব উনি বলছেন না, আমি কোনো অ্যাকাউন্ট আমাদের এইসব নেই। আমার কলকাতাতে অ্যাকাউন্ট, যিনি যার বিরুদ্ধে অভিযোগ, তার হাজব্যান্ড বলছেন কলকাতাতে ছাড়া ভারতবর্ষে ছাড়া কোথাও কোনো অ্যাকাউন্ট নেই। এটা তো তদন্ত সাপেক্ষ হয়ে গেল। এবং তদন্ত কি হচ্ছে, সিবিআই এরও তদন্ত দ্রুততার সঙ্গে করা, স্বচ্ছতার সঙ্গে করা এবং করে মানুষকে জানানো। আমি মনে করি যে দুর্নীতির একটা শেষ হওয়া দরকার। পশ্চিমবঙ্গ এই ধরনের দুর্নীতি বামেদের আমলে আমরা দেখিনি, এই রকম ধরনের ব্যাপারটা আমরা দেখিনি। সুতরাং যে জিনিসটা এসে হাজির হয়েছে, এটা আমাদের আমাদের কলঙ্কের জায়গা একটা তৈরি হচ্ছে, বাঙালি হিসেবে একটা কলঙ্কের জায়গা আমরা তৈরি করি। হ্যাঁ অরূপদা, একদম শেষ করব, একদম খুব সংক্ষেপে, যে এই যে যেটা গতকালই তৃণমূল যে স্লোগানটা বাজারে নিয়ে এসেছে যে এই বাংলায় তার মেয়েকে চায়, তো এই ঘটনা যে কালীঘাটের সেই বাড়িতেই সিবিআই পৌঁছে গেল, তো এটা কি খানিকটা ভোটের বাজারে তৃণমূলকে একটু ব্যাকফুটে ঠেলে দিল না? না, বিপ্লব, ওই তৃণমূল যে ভোটে যেটা নিয়ে নাপছে, স্লোগানটা নাপছে, তার সঙ্গে এটা খুব একটা মিসম্যাচ নয়। কারণ তারা বারবার করে মমতাকেই বাজিয়ে রেখেছে, বাংলার গর্ব মমতা হোক বা যে কোনো ভাবেই হোক, ওরা মমতার নামটাই ক্যাচ করছে। দিদি নেবন্দী নিজেই বলছে যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে, শুধু আমি ওই স্লোগানের কথা বলছি না, জায়গাটা হচ্ছে রাজাদা যেটা বলছে তাড়াতাড়ি তদন্ত প্রক্রিয়া হোক, বিপ্লব, এটা খুবই স্বাভাবিক যে দু মাসের মধ্যে ভোট শেষ হয়ে যাওয়ার মধ্যে তদন্ত শেষ হবে না, সেটা এর মধ্যে কোনো এ নেই। এত বড় একটা তদন্ত প্রক্রিয়া, এত বড় এতগুলো দেশ জুড়ে যেগুলো জড়িয়ে আছে, এত এত মানুষ যেখানে জড়িয়ে, আমরা জানি বহু সিবিআই ইতিমধ্যেই বিএসএফ হোক, আইপিএস রা হোক বা অন্যান্য রেলের নানা আধিকারিক এর সঙ্গে জড়িত আছেন, পিসিএল এর আধিকারিকরা জড়িত আছেন। এত বড় একটা কাণ্ড দু মাসে শেষ হয়ে যাবে না, কিন্তু যেটা যেটা থেকে যাবে সেটা হচ্ছে যে কারা এর সঙ্গে জড়িত, কাদের ডাকা হচ্ছে, সেটা লোকের কাছে একটা প্রভাব যাবে, জনমানুষে একটা প্রভাব ফেলবে। সেই জায়গাটা তৃণমূল কংগ্রেস কিভাবে আটকায় সেটা সাংবাদিক হিসাবে দেখার আমার যথেষ্ট আগ্রহ আছে, বা সিবিআই কতটা ফোর্সফুলি এগোয়, এখানে নোটিশ দিয়ে চলে আসে বা পরের ধাপ কিছু, সিবিআই কতটা জায়গায় এগোয় সেটা দেখার আগ্রহ আছে, বিপ্লব। হ্যাঁ বিমলদা কি বলবেন, এটা কি তৃণমূল খানিকটা ব্যাকফুটে যাবে? না দেখুন, একটা কথা বলি, এই যে বারবার স্লোগান চেঞ্জ করতে হচ্ছে, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে যে আগের স্লোগানটা কোথাও কার্যকরী হচ্ছে না, তাই না? ধরুন 2011 সালে সততার প্রতীক বলে একটা স্লোগান খুব জনপ্রিয় হয়েছিল, পরবর্তীকালে সেই স্লোগানটা খুব একটা কেউ দেয়নি, ওরাই দেয়নি। তারপর ধরুন দিদিকে বলো, তারপর বাংলার গর্ব, এগুলো খুব কার্যকরী হয়েছিল কি? ফলে আরেকটা স্লোগান এলো বাংলার ঘরের মেয়ে ইত্যাদি ইত্যাদি। ধরুন বাংলার ঘরের মেয়ে, এটা একটা আউটপুরের স্লোগান এবং এর মধ্যে একটা আবেগ তৈরির চেষ্টা আছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটাও ঠিক যে যে সময়ে যে দল ক্ষমতায় থাকে না, সে যে সুবিধাটা ভোগ করে, ক্ষমতায় থাকলে কিন্তু তাকে আতশ কাঁচের সামনে আসতে হয়, তখন তাকে ইভ্যালুয়েট করা হয় যে তুমি আন্দোলন করেছিলে এক, আর ক্ষমতায় থেকে কি সেই কাজগুলো করতে পেরেছিলে। যেরকম এখন যদি সিপিএম পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যার কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে 10খানা প্রশ্ন তার দিকে ঘুরে যায়, ভাই তুমি যখন ক্ষমতায় ছিলে তুমি কি করেছো, উত্তরটা দাও। ফলে
আপনি নিজেটা করবেন, আপনাকে তার ফলাফল ভোগ করতেই হবে, কিছু করার নেই। তাহলে আপনি যদি ঠিক কাজ করে থাকেন আপনার স্লোগানের দরকার হবে না, আর আপনি যদি ভুল করে থাকেন হাজার স্লোগানও আপনাকে বাঁচাতে পারবে না। রাজাদা, আমি ঠিক উল্টো প্রশ্নটা, যে বিরোধীরা কি এটাতে কতটা মানে ফায়দা পাবে ভোটে বলে মনে হচ্ছে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে তথ্য রয়েছে, সিবিআই কেও মানুষের কাছে কিছু কিছু তথ্য জানিয়ে দেওয়া দরকার, যে কি তথ্য তাদের কাছে আছে। মানুষ আগ্রহী এবং যে সমান গেছে সেটাই মোটামুটি বলে দিচ্ছে যে তার বোধহয় যারা সততা প্রতীক বলে বেড়াতো তারা বোধহয় সত সেই জায়গায় নেই। এই জিনিসটা কিন্তু মানে বিরোধীরা নিশ্চয়ই সেটাকে ব্যবহার করবে। এবং আমি জানি না রাজীব কুমারের ব্যাপারে, যত গত নির্বাচনে 2019 নির্বাচনের আগে দেখা গেছিল মুখ্যমন্ত্রী পথে বসে গেছিলেন, আজকেরও উনি পথে বসবেন কিনা সেটা আমার জানা নেই। তবে যেটা ঘটতে পারে যে একটা নতুন মোড় আসছে বাংলার রাজনীতিতে, এবং সেখানে আগে তো এতকাল আমরা দেখতাম যে নানান ধরনের ছোটখাটো নেতা বা আমলাদের দেখেছি, এবারে একেবারে খোদ মানে একেবারে দরবারে পৌঁছে গেছে, সেটাই আমাদের কাছে একটা নতুন ধরনের একদম সংবাদ এসেছে। ঠিক, এখন দেখার যে আগামী দিনে সিবিআই সত্যি সত্যি, যে এটা তো দীর্ঘদিন ধরে খুব তাড়াতাড়ি হয়তো তদন্ত শেষ হবে না, যেটা অরূপদা বলল, এবং এটাও ঠিক যে মানুষ তো জানতে চায় যে সত্যি কে জড়িত আর কে জড়িত নয়, সেটাও তো সিবিআই এর কে জানানো উচিত যে সত্যি কারা। এবং আগামী দিনে যে ভোট শান্তিতে হোক সেটা আমরা সকলেই চাই, এবং যে এই যে কেন্দ্রীয় বাহিনী এসেছে এটার মাধ্যমে মানুষ যেন তার গণতান্ত্রিক যে অধিকার সেটা প্রয়োগ করতে পারে, এটাই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন রাখবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজাদা, বিমলদা এবং অরূপদাকে, ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার।